আমরা যদি সরকার যদি কোনো কিছু আমাদের বাসায় যে ত্রাণ দিত তাহলে আমরা এই ঘর থেকে বেরোতাম না, এই রাইট শেয়ার করতাম না। আর এখন রাইট শেয়ার আসলে দেখা যাচ্ছে যে জনগণ নেই, হ্যাঁ জনগণের কারণে আমাদের ব্যাপারটা কিন্তু সমস্যা হতে দাঁড়াচ্ছে। যে জনগণ আসা, জনগণ না থাকলে আমাদের রাইট শেয়ার হচ্ছে না, রাইট শেয়ার না হলে আমাদের ইনকাম হচ্ছে না, মানে কোনো ইনকামটা না থাকার কারণে আমাদের চলতে খুব সমস্যা হচ্ছে। এই আমরা তো অনেক কষ্টে আছি, যাত্রী নাই, বাসার তো বাজার সদাই নাই, চলাফেরা অনেক কষ্টের। সকালে বের হয়েছি এই পর্যন্ত 150 টাকা ইনকাম, বাসা ভাড়া দেওয়ার সময় হয়ে গেছে, বাসা ভাড়া তো দেওয়া যাচ্ছে না, বাড়িওয়ালা চাপ দিচ্ছে, আমরা কীভাবে চলবো? বাসায় বাসায় সরকার যদি বাসায় বাসায় খাবার দিয়ে যেত তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হইতো। এই ঢাকা 48 বছর ধরে আমি রিক্সা চালাই, কিন্তু কিছু কথা দিনে গাছ বাজে গাড়ি লেগে গেছি, মাহাজনকে রেস করলেন, আমারও হলে না খাওয়ানোর অবস্থা ধরেন, আমার 5 জন খাওয়াইয়া, আমি একটা কামাইয়া, আমারও অনেক সংসারে খুব অভাব। কই সরকার তো আমি তো পাইতাছি না ভাই, আমার এলাকায় আমি জিঞ্জিরা থাকি মান্ডাইল, কিন্তু আমি পাইতাছি না। এই যে একটা খারাপ পরিস্থিতি, খারাপ পরিবেশ, আমার বাচ্চারা একা, আমি ঘরে চালাবো না, রেখে আমি বাইরে আসি, সারাক্ষণ আমার মনে একটা দুঃখ থাকে। ঠিক আছে, এই দুঃখটা ওনারা বুঝতে চায় না, ওনারা উল্টা পুল্টা করে গাড়ি হাওয়া ছেড়ে দেয়, গালাগালি করে, মারে, বাসা বানায় দেয়, তাহলে আমাকে খাওয়ান দেয় না কিল্লিকা, খাওয়ান দেয়, খাওয়ান দিয়ে বাসা বানায় দেয়। ঠিক আছে, আমি তো একটা মহিলা মানুষ, আমি চুরিও করতে পারব না, খারাপ কাজও করতে পারব না, এরা তোমার বাধ্যমূলক আমি এরা করতেছি। আগে ইটা মিটা টুকাইতাম, এখন তো আর ইটা মিটা টুকাইতে দেয় না, কি আর বলে, ভাইরাস মাইরাস ক ইটার ভিতরে ভাইরাস ঢুকছে, উমুক ঢুকছে, টুমুক ঢুকছে, অনেক লেগে না যেটা সব কথা দিয়ে আসি, আগে তো কাম কাজ করে খাইতাম, এখন তো আর পারি না কোনো কিছু করতে, তার কারণে অন্ধরে নিয়ে বাইরেছি। ও চাল নাই একটাও করে, স্যার যদি আপনাকে মায়া লাগে আমার কিছু দেন স্যার, আমি চলে বেড়া খাই স্যার, অনেক কষ্ট, 2-3 দিন ধরে রিক্সা আটকে লাইছে স্যার, আমাকে চলা বেড়ার কোনো ক্যাপাসিটি নেই স্যার, রাস্তায় অনেক কষ্ট করি স্যার, স্যার আমরা তো সেরকম সাহায্য পাই না স্যার, আমরা বাসায় কাজ করে খাইতাম, সাইডে কাজ করে খাইতাম, নন্ত একজনের কাছে লজ্জা আত পারতারি না, অনেক আর আমি জীবো, আমরা জামাই আর নাই যে বলে একটা কিছু কইরা খাওয়াইবো, তোমার বাচ্চা দিব বাস তো আইছি, কত কত আনো প্রাণ ভিতরে নতে কেউ দিল না একটা ডুবলা, দাদাগর কাছে হাত ধরাইতে লজ্জা করাম না।